আজকে ম্যাডাম এখানে কিসের জন্য আসে? গতকাল আমার অফিসে এখানে চাইলতা মকপাড়া থেকে একটা সাবরুম মনুবাজার পিএস এর আন্ডারে একটা খবর আমার কাছে যায় কাগজ সহ। সেখানে একটা স্কুল ছাত্রী ক্লাস 11 এ পড়ে আর এই চাইলতা বনকুল স্কুলের এক মাস্টারমশাই বাদল মজুমদার ওনার দ্বারা সে যৌন নির্যাতিত হয়েছে। সেখানে আমার কাছে ভিডিও ক্লিপিং সহ সমস্ত কিছু আমার কাছে আছে। সেখানে আমরা দৌড়ে চলে আসি যে এটা কিভাবে হয়েছে কে খবর সমস্ত খবরাখবর নিয়ে। আজকে আমার সাথে আছে আমার আমাদের মেম্বাররা রয়েছে, সিডাব্লিউসির সমস্ত মেম্বার এবং চেয়ারপারসন রয়েছে, আমাদের দারোগাবাবু, সবাই মিলে আমরা এখানে এসে আমরা খবরাখবর নিলাম। কিন্তু এটা এখন তদন্ত সাপেক্ষে সব কিছু হবে, কতটুকু সত্য মিথ্যা এটা ওনারা দেখবেন, কোর্ট দেখবেন, কোর্টের যা হবে। তবে আমরা চাই এইটার যেন একদম দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কোনো টিচার, যে টিচার মানে শিশুদের শিশুদের মেরুদণ্ড বা শিক্ষার মেরুদণ্ড ওরাই শিক্ষা দেবেন, আর সেই শিক্ষকই যদি এরকম কীর্তি ঘটায় তাহলে ওই শিক্ষকদের সমাজে থাকার কোনো অধিকার আছে বলে আমার মনে নেই, মনে হয় না। কাজে এই ওনার যাতে শিক্ষা হয় সেই জন্য আমরা যতটুকু পারি আমরা কমিশন থেকে এবং আমাদের প্রশাসন থেকে এবং সিডাব্লিউসি থেকে আমরা চেষ্টা করব, আমরা এই জন্য তৎপর আছি। ঠিক আছে।